দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় 26 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি 8,597 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় অ্যান্টিজেন সহ 20,748 জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত হয়েছে 1,719 জন। এই নিয়ে মোট শনাক্ত 5,60,887 জন। একদিনে সুস্থ হয়েছেন 1,352 জন। মোট সুস্থ 5,14,479। এদিকে নমুনা পরীক্ষা বিবেচনায় গেল 24 ঘন্টায় শনাক্তের হার 8.29%। রাজশাহীর তানোরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান বিকল হয়ে জরুরি অবতরণের সময় আছড়ে পড়েছে আলু খেতে। তবে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী দুজনই নিরাপদে আছেন। স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে তানোর উপজেলার তালুন্দ লালপুর গ্রামে ওড়ার সময় হঠাৎ বিকল হয়ে যায় বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান। পরে জরুরি অবতরণের সময় বিমানটি আলু খেতে আছড়ে পড়ে। এ সময় পাশের জমিতে কর্মরত কৃষকরা আছড়ে পড়া বিমান থেকে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীকে উদ্ধার করেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লালপুর গ্রামে বিকল হওয়ার পর জরুরি অবতরণের সময় বিমানটি উল্টে পড়ে যায়। এতে বিমানটির প্রশিক্ষক মাহফুজ ও প্রশিক্ষণার্থী সামান্য আহত হলেও নিরাপদ রয়েছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে তানোর থানার পুলিশ সদস্যরা। চাঁদপুরের মেঘনা নদীতে নৌ পুলিশের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। এ সময় দুই জেলেকে আটক করা হয়েছে। মধ্যরাতে মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাতে মেঘনা নদীতে জাটকা ধরার সময় একদল জেলেকে আটকের চেষ্টা করে নৌ পুলিশ। এ সময় জেলেরা পুলিশের ওপর লগি বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা করে। এতে আত্মরক্ষায় পুলিশ গুলি ছোড়ে। এই ঘটনায় মাসুদ নামে এক জেলে হাঁটুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমি থানা যে এসআই ছিল তার সাথে কথাবার্তা আমি বলেছি, তারপরে তার প্রাথমিক চিকিৎসা করে সে সুস্থ হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে লাঞ্ছিতের ঘটনা 10 দিনের তদন্ত করে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শোয়েবউদ্দিন খান এই আদেশ দেন। এই বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদার জানান, গতকাল নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সহ 97 জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলার আবেদন করা হয়। তবে দ্রুত বিচার আইনে করা মামলার আবেদনের শুনানির একটি আর আমলি আদালতে না থাকায় আজ আবেদনটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে তোলা হয়। গত 9 মার্চ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে মারধরের ঘটনায় মেয়র আব্দুল কাদেরের মির্জাকে প্রধান আসামি করে 97 জনের নাম উল্লেখ করে আদালতে মামলার আবেদন করে তার স্ত্রী। শুনানি অন্তে তিনি আদেশ প্রদান করেছেন, ওসি কোম্পানীগঞ্জকে 10 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। এটাও এক ধরনের এফআইআর। যদি উনি তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পান, যেহেতু কগনিজেবল অফেন্স, উনি এই মামলায় এফআইআর গ্রহণ করবেন। রাজশাহীতে সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়েছেন আদালত। সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম মামলার আবেদন গ্রহণ করেন। এ সময় মামলার বাদী নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাববিরুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়। শুনানি শেষে আদেশের জন্য মামলাটি অপেক্ষমান রাখা হয়েছে। এর আগে 9 মার্চ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন মুসাববিরুল ইসলাম। আবেদনে বলা হয়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বিএনপি নেতারা। সোমবার মামলার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ধরনের উক্তি বা চিন্তা যারা পোষণ করেন, তারা যেন এই ধরনের কথা বলার ভবিষ্যতে আর কোনো সাহস না পান। কারো উদ্ধত কোনো আচরণ আমরা এটি দেখতে চাই না, এবং আইনের মাধ্যমেই আইন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এবং এই ধরনের যারা চিন্তা করেন তারা এই সমস্ত কাজ থেকে, চিন্তা থেকে, বক্তব্য দান থেকে বিরত থাকবেন। জামালপুর সদর সাব রেজিস্ট্রি অফিস, রেকর্ড রুম ও খাস কামরায় চুরি, লকারের তালা ভাঙচুর, নথি ও দলিলপত্র তছনছ করা হয়েছে। গেল রাতে এই ঘটনা ঘটে। অতিরিক্ত দায়িত্বে থাকা জামালপুর সদর সাব রেজিস্ট্রার জানান, সাব রেজিস্ট্রারের পেছনের
জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঢুকে অফিস কক্ষ, খাসকামরা, 30টি আলমিরা ও লকারের তালা ভেঙে ফেলে এবং গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করে দেয়। এছাড়াও রেকর্ড রুমের তালা ভেঙে অনেক রেকর্ডও তছনছ করেছে, তবে কোনো কিছু চুরি হয়েছে কিনা তা তদন্ত করে বলা যাবে। চট্টগ্রামে বন্দরে কাগজের ভিতরে লুকিয়ে আমদানি করা বিদেশি ব্র্যান্ডের সিগারেটের কন্টেইনার জব্দ করেছে কাস্টমস। কন্টেইনার খোলার পর কাগজের বদলে অভিনব কায়দায় আনা সিগারেটগুলো জব্দ করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানিকারক প্রতিষ্ঠান জেকে স্টেশনারি দুবাই থেকে A4 সাইজের কাগজ ঘোষণা দিয়ে এক কন্টেইনার পণ্য আমদানি করে। গেল 4 ফেব্রুয়ারি কন্টেইনারটি বন্দরে পৌঁছলে তা খালাসে কোনো উদ্যোগ নেয়নি প্রতিষ্ঠানটি। সোমবার কন্টেইনার খোলার পর প্রায় 50 লাখ শলাকা ওরিস ও মন্ড ব্র্যান্ডের সিগারেট চালান আটক করা হয়। এর মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠানটি প্রায় 12 কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করেছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা। 55 বছর পর বাংলাদেশ থেকে ভারতে নৌপথে পণ্য রপ্তানি শুরু হলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নৌ প্রোটোকলের আওতায় শুরু হলো এই কার্যক্রম। দুপুরে নরসিংদী পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রাণ গ্রুপের 25,000 কার্টন লিচি ড্রিঙ্ক নিয়ে জাহাজটি নরসিংদীর শীতলক্ষা থেকে যাত্রা শুরু করেছে। নারায়ণগঞ্জ হয়ে খুলনার শেখবাড়িয়া দিয়ে জাহাজটি কলকাতা বন্দরে গিয়ে পৌঁছবে। 710 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 8 দিন। 19 শতকের শেষের দিকে তৎকালীন পাকিস্তান সরকার ও ভারত সরকারের মধ্যে নৌপথের আন্তদেশীয় বাণিজ্য চুক্তি হয়। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের কারণে এই চুক্তি স্থগিত হয়। পরে 1972 সালের 1 নভেম্বর ফের চুক্তি হলেও এতদিন বন্ধ ছিল রপ্তানি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন ভিডিও কনফারেন্সে এসব অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে করা হয়েছে উন্নয়নমূলক কাজ। আলোকসজ্জার পাশাপাশি নবরূপে সাজানো হয়েছে পুরো সমাধি সৌধ কমপ্লেক্স। এদিকে এই দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে আয়োজন করা হয়েছে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিশু সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেওয়ার পাশাপাশি শিশু শিল্পীদের অংশগ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। টুঙ্গিপাড়া কেন্দ্রিক অনুষ্ঠান স্থলের সার্বিক নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। এক্ষেত্রে আমাদের সাদা পোশাক এবং পুলিশি পোশাকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি বছর আসলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে এই দিনটিতে শিশুদের সাথে, গোপালগঞ্জের শিশুদের সাথে তিনি কাটান। এবছর তিনি ভার্চুয়ালি কানেক্টেড হবেন আমাদের যেখানে মাজার প্রাঙ্গণে, যেখানে আমরা মূল সমাবেশটি করি, সেখানে সমাবেশের আয়োজন করা হয়েছে। এবার আরো কিছু সংবাদ এক নজরে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী বঙ্গবন্ধু উৎসব। উৎসবে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতি নৃত্য নাট্য ও আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হয়েছে। কাল বিকেল 4টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। সিলেটে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দুপুরে বিজিবি 19 ব্যাটালিয়নের বাস্কেটবল গ্রাউন্ডে এই মাদকদ্রব্য ধ্বংসের আয়োজন করা হয়। ধ্বংস করা এসব মাদক 2019 সালের 17ই ডিসেম্বর থেকে এবছরের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত জকিগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হয়। মৌলভীবাজারের বাইক্কা বিল সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিকারের ফাঁদ সহ 5টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগ।